গ্যাস্ট্রিক বা আলসার নামটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাধারণত গ্যাস্ট্রিক বা আলসার বলতে পেপটিক আলসারকেই বোঝানো হয়ে থাকে। আমাদের আজকের টপিক গ্যাস্ট্রিক এবং আলসার থেকে মুক্তির উপায়। জানাবো কি কি উপায়ে আমরা এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। মধু, মধু পাকস্থলীর প্রদাহ হ্রাস করে। এছাড়াও মধু অন্যান্য রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, তাই প্রতিদিন সকালে নাস্তার সঙ্গে এক টেবিল চামচ মধু খেতে পারেন। মেথি, মেথি থেকে পাওয়া ঘন ও আঠালো উপাদানে রয়েছে ঘাস হারিয়ে তোলার শক্তিশালী উপাদান। 2 কাপ পানিতে 1 চা চামচ মেথি বীজ সিদ্ধ করে নিতে হবে। স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন। 1 সপ্তাহ প্রতিদিন 2 বেলা করে পান করতে হবে। ফুলকপি, এতে আছে সালফোরোফেন নামের একটি উপাদান যা হেলিকোব্যাক্টার পাইরোলি নামের ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। কেউ যদি প্রতিদিন 2 বার করে 7 দিন ফুলকপি খান, তাহলে তার পাকস্থলীতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি 78% কমে আসে। লেবুর রস, মাঝারি আকারের একটি লেবুর রসের সাথে 1 কাপ পরিমাণ পানি ও 1/2 টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। ভালো করে নেড়ে মিশ্রণ তৈরি করে খান। নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যায় আরাম পাবেন। আদা খান, খাবার খাওয়ার পর কাঁচা আদা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে কমে যায়। কলা, পেটের আলসারের জন্য কলা খুব ভালো কাজ করে। এতে ব্যাকটেরিয়া বিরোধী পদার্থ আছে যা স্বাভাবিকভাবে পেটের আলসার কমিয়ে দেয়। নারিকেল, নারিকেলের দুধ ও পানিতে ব্যাকটেরিয়া বিরোধী গুণ আছে যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রতিদিন 1 কাপ কচি নারকেলের দুধ বা পানি পান করতে পারেন। কচি নারকেলের শাঁসও খেতে পারেন। আপেল, প্রতিদিন 1টি করে আপেল খেলে আলসার দূর হয়ে যাবে। এতে আছে এমন সব ফ্ল্যাভোনয়েড যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্ম প্রতিরোধ করে। প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রচুর পরিমাণে পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়। পানি পেটে গ্যাস জমতে দেয় না, তাই প্রতিদিন 6 থেকে 8 লিটার পানি পান করার চেষ্টা করুন। মরিচ, আমরা সবাই মনে করি ঝাল খেলে গ্যাস্ট্রিক বাড়ে, কিন্তু এ ধারণা ঠিক নয়। কারণ মরিচ একটি কার্যকরী ঘরোয়া প্রতিকার যা পাকস্থলীর ভিতরের ব্যাকটেরিয়াকে নিধন করে থাকে। ভিটামিন ই, পাকস্থলীর আলসারের চিকিৎসায় ভিটামিন ই সমৃদ্ধ খাবার হলো সেরা ঘরোয়া প্রতিকার। কাজু বাদাম এবং মাছে ভিটামিন ই আছে, তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এসব খাদ্য যোগ করতে পারেন। ব্লুবেরি, সকালে ব্লুবেরি খেলে পাকস্থলীর আলসার দূর হয়। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান যা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং আলসারের ঘা দ্রুত সারিয়ে তুলবে। আজ এই পর্যন্তই। গ্যাস্ট্রিক ও আলসার থেকে মুক্তির উপায় সম্বন্ধিত আমাদের আজকের ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনে ক্লিক করে নিয়মিত ভিডিও আপডেট পেতে ভুলবেন না। ধন্যবাদ।